নির্বাচনে না এসে তা প্রতিহত করার চেষ্টা করলে বিএনপির নেতারাই যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কড়াকড়ির শিকার হবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। আমি তো মনে করি এই ভিসা নীতি বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে, কারণ এই ভিসা নীতির কারণে এখন আর নির্বাচন প্রতিহত করব সেটি বলার সুযোগ নাই। কারণ তারা ভিসা নীতিতে যেটা বলেছে সেটি হচ্ছে এটি সরকারি দল বিরোধী দল সবার ক্ষেত্রে প্রযোজ্য, কেউ যদি নির্বাচনে বাধা দেয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয় তাহলে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। নির্বাচন বর্জন করা তো গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা, আর নির্বাচন প্রতিহত করা তো সংঘাত তৈরি করা। তো এগুলো তো আর বিএনপি করতে পারবে না, তো এটা যত বিএনপির উপর বড় চাপ তৈরি করেছে।